নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, 2 কেজি হেরোইন সহ ধৃত 6। বেতুকান্দি স্লুইস গেটের কাজে অনিয়ম, সিবিআই তদন্ত চাইল বিডিএফ। লোকনাথ বাবার 135তম তীর্থান দিবস, দুদিনের পূজার্চনা উধারবন্দে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। পুলিশের 2টি পৃথক অভিযানে শনিবার বাজেয়াপ্ত করা হয়েছে 150টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা 1 কেজি 900 গ্রাম সন্দেহজনক হেরোইন। কাছাড় পুলিশের এই সফল অভিযানটি চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এবং লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দিতে। দিনের বেলা প্রথম অভিযান চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকায়। সেখানে একটি স্কুটির মধ্যে লুকিয়ে রাখা 50টি সাবানের কেসে সম্ভাব্য হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করে ধলাই থানার পুলিশ। দ্বিতীয় অভিযান চলে শনিবার রাতে লক্ষ্মীপুর পুলিশ বাসকান্দি এলাকায় একটি মারুতি জিমনি গাড়ি থেকে 100টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সম্ভাব্য হেরোইন সহ আটক করে 4 পাচারকারীকে। কাছাড় পুলিশের এই পৃথক 2 অভিযানে মোট 150টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা 1 কেজি 900 গ্রাম সম্ভাব্য হেরোইন সহ আটক করা হয় 6 জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা সন্দেহজনক হেরোইনগুলির বাজার মূল্য প্রায় 9 কোটি 50 লক্ষ টাকা। শিলচরের বেতুকান্দি সহ বাঁধের 18টি জায়গা দিয়ে জল ঢোকার ফলে 2022 সালে প্রলয়ঙ্কারী বন্যার মুখে পড়ে সর্বশান্ত হয়েছিলেন শহরবাসী। কিন্তু এরপরও গত 2 বছরে সমস্যা নিরসনে সরকারি প্রয়াস যে আশাব্যঞ্জক নয়, দুদিনের অতিবৃষ্টিতেই তার প্রমাণ মিলল। এ নিয়ে জলসম্পদ বিভাগ এবং সরকারের বিরুদ্ধে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। রবিবার সীমান্তলায় বানভাসীদের খবর নিতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, গত বন্যার জন্য বেতুকান্দি স্লুইস গেট সম্পূর্ণ দায়ী না হলেও এই নিয়ে মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রী বন্যা শেষ হওয়ার পরই তোড়জোড় শুরু করেন। স্লুইস গেট মেরামতের জন্য তড়িঘড়ি 56 কোটি টাকা বরাদ্দ করে গুয়াহাটির এক ঠিকাদারকে কাজের বরাদ্দ দেওয়া হয়। এরপর গত বছরই কাজ সমাপ্তির ঘোষণা করে শিলচরের বিধায়ক ও সাংসদ ফুলমালা চড়িয়ে এই স্লুইস গেটের উদ্বোধনও করেন। এরপর আবার ডাবল শাটার লাগানোর জন্য জলসম্পদ মন্ত্রী আরও 7 কোটি টাকা বরাদ্দ করেন। কিন্তু এবার নদীর জলস্তর যখন তড়িৎগুড়িতে বাড়ছিল, তখন শতচেষ্টা করেও এই স্লুইস গেটের শাটার বন্ধ করতে পারেননি বিভাগীয় কর্মীরা। অবশেষে সারা রাত জেগে লোহার বাক্স বানিয়ে জিওবেগ দিয়ে জল আটকাতে হয়েছে। জলসম্পদ মন্ত্রী শিলচর এসে ঘোষণা করেছেন যে স্লুইস গেটের কাজ শেষ হতে নাকি আরও 1 বছর লাগবে। জয়দীপ বলেন, সমগ্র ঘটনাক্রম দেখে তাদের মনে হচ্ছে এর পেছনে কারুর স্বার্থ নিহিত রয়েছে এবং এটিকে সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবহার করার মন্তব্য চলছে। নির্মাণে যত বেশি সময় যাবে ততই সরকারি বরাদ্দ বাড়বে এবং তাতে সংশ্লিষ্টদের উদরপূর্তির সুযোগ বাড়বে। তাই অবিলম্বে কেন্দ্রীয় সংস্থা দ্বারা পুরো ঘটনার তদন্তের দাবি জানাচ্ছে বিডিএফ। যাদের গাফিলতিতে এবার শাটার নামানো যায়নি তাদের কঠোর শাস্তিরও দাবি জানান তিনি। অন্যান্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোজ রায়, বাপন রায়, সুখদেব দাস, অষ্টলাল দাস, অজিত দাস, পিকলু দাস, রসময় দাস প্রমুখ। আমরা আরও বলতে চাই যে 3টে সমস্যা। একটা হচ্ছে কি, আমরা দেখলাম যে এই জলস্তর বাড়ায় যে বাঁধ এবং স্লুইস গেটের কাজ হয়নি ঠিকঠাক। আমরা এটাও জানি যে শহরের যে নিকাশি খালগুলো আছে, যেমন রাঙ্গির খাল, সিঙ্গির খাল, বাসাই খাল, যতগুলো খাল আছে এদের সংস্কারও হয়নি। আমরা দেখেছি যে উপর উপর থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করা হচ্ছে, এটা করলে হবে না, এটা দিয়ে এক্সকেভেটর নামাতে হবে। নামিয়ে নালার পাদদেশে যে বর্জ্য জমা হয়েছে একদম আদি গভীরতা অবধি নালাগুলোকে পরিষ্কার করতে হবে, তাহলেই জল নিষ্কাশন সম্ভব হবে। এই জন্য এক্সকেভেটর নামানো দরকার। এই জন্য হচ্ছে কি, জবরদখল যারা করে আছে সেই খালগুলো, সেই জবরদখল মুক্ত করা দরকার। আমরা চাইবো যে ইমিডিয়েটলি প্রশাসন ম্যাপ নিয়ে কোথায় কোথায় জবরদখল হয়েছে সেই জায়গাগুলো শনাক্ত করুক, নাগরিকদের সাথে মিটিং করুক এবং তারপর অবিলম্বে নিকাশি ব্যবস্থার কাজ শুরু হোক। একই সাথে বাঁধ এবং স্লুইস গেটের যা যা বিপর্যয় রয়েছে, আমরা এবার দেখেছি বেতুকান্দি ছাড়াও বেরেঙ্গা খাসে বাঁধের অবস্থা খুব খারাপ। আমাদের ওয়াটার ওয়ার্কস রোডে বাঁধের অবস্থা খারাপ, এখানে আমরা এসে দেখেছি একই অবস্থা। আর শিববাড়ি রোডের ঘটনা তো আমরা জানি, ফলত অবিলম্বে সরকারকে এইসব পদক্ষেপ নিতে হবে, অন্যথা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো আমরা বলে দিচ্ছি। এখানে আমাদের
এই বৃহত্তর রংপুর শিমুলতলা অঞ্চলে আমরা 15,000 মানুষ এই জমা জলের এফেক্টেড হয়েছি। আমাদের যে সুইচগেটগুলো আছে, তিনটা সুইচগেট একদম কাজ হয়নি। 2022 সালে বন্যা হওয়ার পরে আজ অবধি কোনো ধরনের কাজ হয়নি। আজকে আমরা এই জমা জলের জন্য যে ভুগন্তি ভুগছি আমরা, আজকে আমরা এই টেন্ট বানিয়ে মানে আমরা রাস্তার উপরে আছি। এই এর জন্য কে দায়ী থাকবে? জলসম্পদ বিভাগ, না আমাদের বিধায়ক, না আমাদের মিনিস্টার? আজকে আমাদের এই পর্যন্ত কষ্ট, আমাদের এই পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে, তার জন্য আমরা শিমুলতলাবাসীর পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, অতি সত্বর যদি এই বাঁধগুলোর কাজ না শেষ হয় এবং এই সুইচগ্রিডগুলোর কাজ যদি না করা হয়, আমরা বৃহত্তর শিমুলতলা অঞ্চল থেকে মানুষ গিয়ে আমরা VIP রোড অবরোধ করতে বাধ্য থাকব। উধারবন্দে লোকনাথ বাবার সেবা সমিতির উদ্যোগে 135তম তিরোধান দিবস দুদিনের পূজার্চনার মাধ্যমে মন্দিরে উদযাপন হয়েছে। লোকনাথ বাবার সেবা সমিতির কর্মকর্তারা জানান, তারা প্রতিবছর বাবার তিরোধান দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শনিবার সকাল 6টায় বাবার প্রতিকৃতির সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উধারবন্দে প্রধান প্রধান সড়ক পরিক্রমা হয়। সন্ধ্যা 6টায় বাবার মহাস্থান ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 8টায় তিরোধান দিবসে ঘট স্থাপনের মাধ্যমে পূজার্চনা শুরু হয়। 9টায় বাল্যভোগ অর্পণ করা হয়। 10টায় শ্রীমদ ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। 11টা থেকে শুরু হয় বাবার চরণে ভক্তদের অঞ্জলি প্রদান ও মঙ্গলদীপ প্রজ্বলন। দুপুর 12টা থেকে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যা 6টায় পর্যন্ত প্রসাদ বিতরণ চলে। সন্ধ্যা 6:30 আরতি করেন ভক্তবৃন্দরা। রাত 7টা থেকে শুরু হয় কীর্তন এবং ওই কীর্তনের মাধ্যমে উধারবন্দ লোকনাথ বাবার সেবা সমিতির দুদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হয়। সকালে আমাদের প্রভাত ফেরি ছিল, তারপর থেকে আমাদের অনুষ্ঠান চলে গিয়েছে। সন্ধ্যাবেলা অধিবাস, তারপরে কীর্তনের পরে কালকে আমাদের এখানেই সমাপ্ত। আজকে ভোরের থেকে শুরু হয়েছে বাল্যভোগ, বাবার পূজা আরম্ভ, তারপরে যজ্ঞ হবে। আজ অনুষ্ঠিত হচ্ছে 135তম বাবার লোকনাথ বাবার তিরোধান তিথি, তিরোধান দিবস উৎসব। গতকাল ছিল শুভ অধিবাস, সন্ধ্যাবেলা আরতির মাধ্যমে শুভ অধিবাস আরম্ভ হয়। এছাড়াও গতকাল সকালবেলা প্রভাত ফেরি শুরু হয়েছিল সকাল 6টার থেকে, এবং উধারবন্দে বিভিন্ন স্থানে এই শোভাযাত্রা হয়েছিল। এরপর সন্ধ্যাবেলা তো আরতি হয়েছিল, শুভ অধিবাস হয়েছে। আজ সকালবেলা থেকেই শুরু হয়েছে পূজার বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে প্রথম বাল্যভোগ হয়েছে, এরপর অঞ্জলি প্রদান করা হয়েছিল, এরপর এখন চলছে পূজার অন্যান্য অনুষ্ঠান। এখনই শুরু হবে যজ্ঞানুষ্ঠান, এরপরেই মহাপ্রসাদ বিতরণ হবে। এইভাবেই চলবে আজকের অনুষ্ঠান। সন্ধ্যাবেলা আরতি হবে এবং অনুষ্ঠানের কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন। স্নান করতে গিয়ে বন্যার জলে তলিয়ে গেলেন বরখোলার ডলু কালীনগর প্রথম খণ্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তারিণী মোহন দাস। রবিবার সকাল 9:30 নাগাদ স্নান করতে গিয়ে নিখোঁজ হন তিনি। নদীতে স্নান করতে করতে আচমকা তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকেরা পুলিশে খবর দেন। পরে তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও SDRF বাহিনী, কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। এদিকে অপর কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেটা বদরপুর মাঝিপুর জিপির ঘটনা। আশ্রম রোডের ওয়াইন শপ কাণ্ড যেন ইতিটানার নামই নিচ্ছে না। রবিবার স্থানীয় মহিলারা তাদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষার কথা তুলে ধরে গত 25 মে এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোড এলাকার মহিলারা জানান, এলাকায় থাকা রুবি ওয়াইন শপে প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য মানুষ ভিড় জমিয়ে অরাজকতার সৃষ্টি করে আসছে। পথে যাতায়াত করতে গিয়ে মহিলা সহ যুবতীদের নিত্যদিন নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত কিছুদিন আগেও স্থানীয় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেছে কিছু নেশাগ্রস্ত মানুষ। রুবি ওয়াইন শপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বেশ কয়েকবার বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এলাকাবাসী, কিন্তু এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ওয়াইন শপ যতদিন পর্যন্ত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া না হয় ততদিনই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে ওইদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মহিলারা। দোকানটা এখানে থেকে যদি সরিয়ে যেত গিয়া তখন আর এই ধরনের কোনো কাণ্ডকলাপ হয় না।
কয়েকদিন পরে পরে এই ধরনের ঘটনা এখানে হইয়া থাকে। তো আমরা বিগত গেছে বছর 23 তারিখে সেপ্টেম্বরে 23 মেতে একটা এফআইআর দেওয়া হয়েছে প্রশাসনের কাছে যে এটা এখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু এটার এরপরে দিয়ে মানে আর কোনো কিছু আওয়াজ পাইলাম না আমরা, যে আমরা কিছু কয়েকদিন পরে পরে এখানে এই ধরনের ঘটনা হইয়া থাকে। তাকে দেখুন এখানে আশেপাশে আমরা অনুকূল ঠাকুরের মন্দির আছে, আমরা দীক্ষিত মানুষ, আমরা মানে সপ্তাহে একদিন যাই, আমরা শুক্রবার দিনটা আমরা যাই মন্দিরে সৎসঙ্গ হওয়ার পরে প্রায় 9টা 10টা বাজে আমরা এখানে আওয়া যাওয়া মানে তখন দেখবা রাস্তাঘাটে বুটল নিয়ে নিয়া মানে দোকানের সামনে থাই আর কি সরিয়ে আসলে তখন আমরা মেয়েরাও যায় সঙ্গে, উৎসবও তো যাইব, আজকে ঠাকুর স্থানে তো ছেলে মেয়ে সবাই যায়, কিন্তু ছেলেরা তো আই যায় কিন্তু মেয়ে লোক যে আই আমরা বহু ডরাইয়া ডরাইয়া আমরা আই বুঝছো, এখানে আমরা খোয়ার মানে আমরা কেউ কাছে যে একটা আবদার করতাম কইতাম যে আমরা কথা কেউ শুনেন না, সব মহিলারা সেই পেতাম, এটাই সরকারের কাছে আমার আবেদন। হ্যাঁ, আমরা সবার আবেদন, আমরা দেখুন আমরা মেয়ে লোক আমরা ইজ্জতটুকু আছে, ইজ্জতটুকিটা নিয়ে বাঁচতাম, অনুরোধ বা আছে আমার এটাই অনুরোধ হতে বাঁচতে দেব এখান থেকে। দেখুন আমরা বেশ তো ইয়া সুজিতদার কাছে আইছে, সুজিতদা আমরা রইয়া কথা কইতে গিয়ে মানে ফাঁসছে, আমরা এটাই আর কি সরকারের টুকুই আবেদন যে সরে গেলে আমরা ছেলেমেয়েরা আমরা মেয়েরা ইজ্জতে একটু বাঁচতে। যেটা বাইরে হয়েছে ওই ভিডিওটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কেন জানেন নি? ওই যে ভিডিওটা দিছে খালি একতরফা ভিডিও দিছে, আগের ভিডিওটা কোন ওইটাও তো আমি চাইরাম সরকার আইরাম দুয়ো দিকের ভিডিও দেখিয়া তারপরে এটা সুন্দর হয়, এটা করার হাতে সরকারের হাতে যে রোলে বাইর এই রোলটা করো, কিন্তু সুজা মহিলা আইয়া ঘরে কইয়া ওই মহিলাটার আপনারা আজকে আছে আপনারা সব দেখছই, কিন্তু এতে আইতে বহুত প্রবলেম হয়, আজকে যদি আমরা যদি আইয়া কই আমিও যাই সেম সুজিতদাও গেছে এখানে ফাঁসি গেছে। সোনাইর কাপ্তানপুর ষোলখণ্ডে বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক কিশোরের, জলে ডুবে সন্ধানহীন আরেক কিশোরকে উদ্ধার করতে ঘটনাস্থলে অভিযান চালায় এসডিআরএফ ও উদ্ধারকারী দল। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কাপ্তানপুর ষোলখণ্ডের রাঙ্গিরখাড়ি এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে মোট 4 কিশোর বন্যার জলে পড়েছিল, এতে 2 জন কোনোমতে শরীরে সুস্থ অবস্থায় উঠে আসেন। ঘটনার কয়েক মিনিট পর এক কিশোরের লাশ ভেসে ওঠে, এতে স্থানীয়রা লাশটিকে উদ্ধার করেন। আরেক কিশোর এখনো নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধার করতে বন্যার জলে বিকেল পর্যন্ত অভিযান চালায় উদ্ধারকারী দল। জানা গেছে মৃত কিশোরের নাম সুরজ রবিদাস, বয়স 17, রিপন রবিদাস বয়স 18 নামের নিখোঁজ কিশোরকে প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। আমরা ঘর তো দূরই আছে, তারা কেউ কয় 6 জন কেউ কয় 4 জন আসলো, আমিও কইতাম পারি না, আমার কইছে আমি তো মাসির ঘরে যাই, তার মাসির ঘর এখানে আছে, আমার ইলাক হইয়া বাইর হয়েছে। আর হঠাৎ 2 ঘন্টা পরে তা আমার বয়ং কয় না আর দিদি আমার ঘর থাকে 20 মিনিট হয়েছে যাই যাওয়া, তার 20 মিনিটের মাঝে এইটা ঘটনা হয়েছে, এটা আসলো 12টার সময়। আচ্ছা বাদে পুলিশে খবর হয়ে বাদে আইসে তো নেই, পুলিশ আইসে পরে, পুলিশ আইসে এখন খোঁজাখুঁজি চলে বর্তমানে, এখনো পাওয়া কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর স্থানীয় মনাই মিয়া নামক একজন ব্যক্তি একটি ছেলেকে মৃত উদ্ধার করে, কিন্তু তার সঙ্গে থাকা আরও একজন তার বন্ধু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এখানে সুনাই থানার ওসি মহোদয় উপস্থিত হয়েছেন এবং এসডিআরএফ বাহিনীও এখানে উপস্থিত হয়ে তাদের বোট নিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো ওনারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও এই নিখোঁজ ছেলেটিকে পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 16 বছরের এই ছেলেটি নাকি হায়ার সেকেন্ডারিতে পড়ে, তো আমরা আশাবাদী খুব শীঘ্রই নিখোঁজ ছেলেটিকে উদ্ধার করা হবে। এখানে শো শো মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সেই ছেলেটিকে দ্রুত উদ্ধার করা যায়। প্রতিবারের ন্যায় এবারও ঝড় বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য শ্রদ্ধালুর সমাগমের মধ্যে দিয়ে ফাটক বাজার সংলগ্ন মঠে উদযাপিত হল লোকনাথ বাবার মহোৎসব। মঠ এলাকার জমাজল উৎসবের দিনে উধাও বাবা লোকনাথের মহিমায় বলে আত্মবিশ্বাসের কথা জানান শ্রদ্ধালুরা। এবার জমাজলের জন্য উৎসব আয়োজনের শঙ্কার মধ্যে ছিলেন তারা, কিন্তু উৎসবের আচমকা জল কমে যাওয়ায় অত্যন্ত খুশি ও উৎফুল্ল তারা। এদিন মহাযজ্ঞ পূজার্চনার পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ করা হয় শ্রদ্ধালুদের।
বন্যা আতঙ্কের পর এবার জলবাহিত রোগের প্রকোপ ছড়াচ্ছে করিমগঞ্জের বিভিন্ন গ্রামে। উল্লেখ্য, লঙ্গাই শিংলা নদী এই মুহূর্তে বিপদসীমার নিচে, জল খড়বাড়ি থেকে বন্যার জল নেমে গেছে। কিন্তু বন্যার পর এখন চরম দুর্ভোগে দেখা দিয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকায়। বন্যা কবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখা দিয়েছে, সেই সঙ্গে বানভাসে অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে সীমান্তবাসীর মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে বিএসএফ এর 16 ব্যাটালিয়ন। রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জলমগ্ন কাঁটাতারের বাহিরে থাকা উত্তর লাফাশাল গ্রামে। সেখানে অবস্থানরত 66টি পরিবারের মধ্যে 200 উপরের বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষা করে পরিষেবা গ্রহণ করেন। বিএসএফ এর পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এই শিবিরে। স্বাস্থ্য পরীক্ষা করেন বিএসএফ এর চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ডক্টর দিব্যা। বিএসএফ 16 ব্যাটালিয়ন সে মেন ডক্টর দিব্যা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। ইসে ফ্লড বারিশ কি ওয়জহ সে পানি জ্যাদা হোকে ফ্লড কি সম্ভাবনা ইধর জ্যাদা হ্যায়। তো আপনে বিএসএফ কি ক্যাম্প কি তরফ সে হাম ইধর এক মেডিকেল ক্যাম্প চলা রহে হ্যায়। ফ্লড কি ওয়জহ সে ইধর কি জনতা মে জো ভি বিমারিয়া হ্যায়, জেসে স্কিন ইনফেকশন হো গিয়া ইয়া ফির ডায়রিয়া হো গিয়া, তো সবকা এক বার লোগো কো অ্যাওয়ারনেস ভি হো জায়েগা। ওর কিসি কো ভি জো ভি প্রবলেম হ্যায় তো হাম আপনে ব্যাটালিয়ন কি তরফ সে দবাই ওর কো ট্রিটমেন্ট কি যোজনা ইধর করি কিয়া গিয়া সে লোক তো হ্যায় কাফি। হাম আশা করতে হ্যায় কি ইসকি ওয়জহ সে লোগো কি জো ভি দিক্কত হ্যায় ও থোড়ি বহুত দূর হো জায়ে। হাম আপনে তো আপনে ব্যাটালিয়ন কি তরফ সে কুছ মদদ হো সকতি হ্যায় পেশেন্টস কি তো হাম জরুর করেঙ্গে। আর দূসরা কুছ ভি ইসকে আলাভা ভি দূসরি লোগো কো জো ভি বিমারিয়া হ্যায় উসকে আলাভা ভি কুছ হ্যায় তো ও দিখানা চাহ রহে তো হাম ইধর উসকে লিয়ে হাম ইধর হ্যায় অ্যাভেলেবল হ্যায়। আজ শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বেতুকান্দি উইমেন্স পাওয়ার ক্লাবের সহযোগিতায় বেতুকান্দি ত্রাণ শিবিরে মহিলা ও পুরুষদের মিলে প্রায় 200 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও 1500 লিটার পানীয় জল বিতরণ করা হয়। শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে বন্যার আক্রান্ত লোকেরা রূপম সংস্থার নিকট সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে আজই রূপমের সংস্থার সদস্য ও সদস্যরা এই পদক্ষেপ নেয়। এ বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। আমরা রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আজ বেতুকান্দিতে এখানে এসেছি রূপমের সকল সদস্যরা। আমাদের ওমেন্স পাওয়ার ক্লাবের সদস্যরা প্রতি বছরই আমরা এখানে, গত বন্যায়ও আমরা এখানে এসেছিলাম, এরপরে পুজোর সময় আমরা নতুন কাপড় এখন বিতরণ করেছি, সবসময় আমরা তাদের পাশে আছি। এবারও আমরা বন্যার পরে এখনও দেখছি অনেক ঘর বাড়ি আছে এখানে এখনও বন্যার জলে ওরা ভাসমান অবস্থায় আছে। যাই হোক, তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা মিনারেল ওয়াটার এবং চাল ডাল তেল সব কিছু এসেন্সিয়াল জিনিস আমরা এখানে আজ নিয়ে এসেছি, এবং আমরা এরপরে এখানে মেডিকেল ক্যাম্পও আগেও করেছি। এবছর আমরা পরবর্তী পর্যায়ে আমরা মেডিকেল ক্যাম্পও এখানে করব। আজ এখানে সবাই যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, এর জন্য বেতুকন্দির এখানে যারা জনসাধারণ আছেন সবাইকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। বাছুর বাঁচাতে গিয়ে বন্যার জলে মৃত 17 বছরের যুবকের। গৃহপালিত গরুর বাছুর বাঁচাতে গিয়ে মৃত্যু হল 17 বছরের এক যুবকের। জানা গেছে, কাছাড়ের বরখোলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির বদরপুর দ্বিতীয় খণ্ড গ্রামের প্রয়াত মুকব্বির আলী লস্করের পুত্র নাজির হোসেন লস্কর নিজের গরুর বাছুরকে বন্যার জল থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে নামালেও শেষ রক্ষা হয়নি। সেই সঙ্গে খবর দেওয়া হয় বরখোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বরখোলা থানার সেকেন্ড অফিসার নয়ন কুমার। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। উল্লেখ্য, নাজির হোসেন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল, বর্তমান রয়েছে তার অসহায় মা। ছেলের মৃত্যুর পর গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। সরকারি সহায়তা পাইয়ে দিতে বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনতা। বরাকঘাটিতে সম্ভাব্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এনডিআরএফ টিম শিলচরে এয়ারলিফ্ট পরিচালনা করেছে। 2022 সালের বন্যার পরিপ্রেক্ষিতে এনডিআরএফের একটি দল ইতিমধ্যেই বরাকঘাটিতে মোতায়েন করা হয়েছে। শনিবার প্রথম বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর একটি দলকে শিলচরে এয়ারলিফ্ট করা হয়েছিল। এদিনে সম্ভাব্য বন্যার হুমকি মোকাবিলা করার পাশাপাশি বরাকঘাটির দায়িত্ব নিতে জনপ্রিয় গোপীনাথ বরদলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনডিআরএফ কন্টিনজেন্টকে আকাশপথে পাঠানো হয়েছে। এলাকা বরাকঘাটির বন্যা দুর্গত এলাকায় দক্ষ তাৎক্ষণিক সহায়তা ও সহায়তা প্রদানের লক্ষ্যে এনডিআরএফ বাহিনী পাঠানো হয়েছে, এবং প্রথম বাহিনী রাষ্ট্রীয় আবাদ মোচন বাহিনী বরাবরের মতো এই বন্যা বা বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
একই সময়ে এটি আবহাওয়ার পূর্বাভাস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এনডিআরএফ বাহিনী অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। বরাক ঘাটিতে সম্ভাব্য বন্যার চ্যালেঞ্জ মোকাবেলায় শিলচরে এনডিআরএফের এয়ারলিফ্ট বরাক ঘাটি এবং প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং ডিমাহাসাওয়ের জন্য একটি শুভ লক্ষণ। পাহাড়ি এলাকায় ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে এনডিআরএফ বাহিনীকে যান চলাচলের সমস্যায় পড়তে হয়। অনেক সময় রাস্তার মাঝখানে আটকে থাকার কারণে এনডিআরএফ বাহিনী কার্যকরভাবে এবং সময় মতো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারে না, যার কারণে শিলচরে এনডিআরএফের একটি জোন স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে। সূত্র থেকে প্রাপ্ত খবর সঠিক হলে আগামী দিনে বরাক ঘাটি সহ সমস্ত রাজ্যের মানুষ কখনোই প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক সাহায্য থেকে বঞ্চিত হবে না। টিম আই হ্যায় জো কি এনডিআরএফ কি পুরি টিম হতি হ্যায় ওহ পুরি টিম আই হ্যায় কাল হাম লোগ এয়ারলিফ্ট কে দ্বারা 11 বাজে কে আসপাস আয়ে থে ইয়াহ পে শিলচর এয়ারপোর্ট ফির ইয়াহ পে অভি রুকে হুয়ে হ্যায় অভি ইয়ে টিম ফিলহাল কোই কাম নাই কিয়া হ্যায় লেকিন জো হামারা দুসরা টিম জো প্রি মনসুন ডিপ্লয়মেন্ট মে থি ও রেসকিউ অপারেশন কিয়া হ্যায় ও কর ভি রহি হ্যায় হাম লোগ হর সময় তৈয়ারি হালাত মে রহতে 24x7 আওয়ার্স। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, 2 কেজি হেরোইন সহ ধৃত 6। বেতুকান্দি স্লুইস গেটের কাজে অনিয়ম, সিবিআই তদন্ত চাইল বিডিএফ। লোকনাথ বাবার 135তম তীর্থান দিবস, 2 দিনের পূজার্চনা উধারবন্দে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।